এটাকে আমি একটু শাওয়ার করাই দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি রীতা বলছি রীতাস ব্লগ থেকে। কেমন আছেন সবাই? আজ আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাগান বিষয় নিয়ে। আমার ভিডিও থাম্বনেইল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আজ আমি আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে একটা লাকি বাম্বু পানির মধ্যে রেখে কিভাবে গ্রো করতে হয়। আমি লাকি বাম্বু কেনার আগেই আমি কয়েকটা গিফট পেয়েছি, যেভাবে গ্রো হয়েছে আমি দেখে অবাক যে এটা কিভাবে সম্ভব হলো। লাকি বাম্বু প্লান্ট আসলে সবাই খুব পছন্দ করে, যতটুকু জেনেছি ততটুকু আমি যদি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের উপকার আসবে। এই জন্য আজ এসে গেছি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করার জন্য। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে আমার লাকি বাম্বুর অবস্থা কি, বর্তমান অবস্থা, কারণ আগের অবস্থাটা তো আমি দেখাতে পারছি না, বাট আমি আপনাদের এটুকু বলতে পারি যে কোন অবস্থা থেকে কি অবস্থায় এসেছে। এটা আমি দেখানোর আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তাহলে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আমার লাকি বাম্বু প্লান্টটা কেমন হয়েছে। আশা করি আমার এই লাকি বাম্বু প্লান্ট দেখে আপনাদের খুব ভালো লাগবে। আগে থেকে বলে নিই, এই লাকি বাম্বুটা আমি গিফট পেয়েছি, খুবই খুবই সুন্দর, আমার খুব পছন্দের। দেখা যায় যে অনেক প্লান্ট আছে যে আমি কেনার আগেই গিফট পেয়ে যাই, আমার ভাগ্যটা আসলেই অনেক ভালো যে আমি অনেক অনেক প্লান্ট আমি পেয়েছি, অনেকের ভালোবাসায় পেয়েছি, কারণ প্লান্ট দিয়ে আমাকে ভালোবাসাটা তারা দিয়েছে। এই জন্য আমার মনে হলো যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তাহলে দেখিয়ে দিই আপনাদের সাথে। আমি ঘরে চলে আসলাম, আমি আসলে একটা বাম্বু গাছ আমি রেখেছি আমার বেডরুমে, আর এই গাছটাও আমি আমাদের এইখানে এক ভাবি আছেন, উনি আমাকে গিফট করেছে। তো মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন গাছটাতে একটু ময়লা পড়েছে, তো এগুলো আমার ক্লিন করতে হবে। এর বেজটা দেখাই, এর বেজে আমি নিচে পাথর দিয়েছি, একটু ডেকোরেশন করেছি। তো এটাতে হচ্ছে রুট আছে, এরপরে আমি হচ্ছে ডেকোরেশনের জন্য এটা দিয়ে রেখেছি। এই যে এই যে এটা এটা আমি ভুলে গেছি অলরেডি নাম, আমার আসলে কিছু মনে থাকে না। এটা হচ্ছে আমি দিয়েছি, তো আমি এটাকে নতুন করে সেট আপ করবো। নতুন করে সেট আপ বলতে এটা ক্লিন করব, এটা সুন্দর করে সেট করব, তারপরে আমি এটা কিভাবে আসলে গ্রো হয় তাড়াতাড়ি সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটার মধ্যে মূলত কয়টা স্টিক আছে, 1 2 3 4 থেকে দেখেন, আপনাদেরকে দেখাই। এটা তো রুট, আর এই যে 4 স্টিক থেকে এত বড় হয়েছে, বা এই দেখেন বুশি হয়েছে পুরাটা, এত সুন্দর লাগে দেখতে। এটাকে আমি এখন বাথরুমে নিয়ে যাব, আর বাথরুমে একটা রেখেছি আমি, আপনাদের সাথেও আজ শেয়ার করি যে বাথরুমে আমার কি কি গাছ আছে। তাহলে চলেন, তো এটা একটু নিয়ে যাই বাথরুমের দিকে। মা বাথরুমে এসে গেলাম, বাথরুমে আমি আমার আরেকটা যে প্লান্ট আছে যে বাম্বু প্লান্ট, এটা এটা আমাকে দিয়েছিল আমার বান্ধবী আছে, সে দিয়েছে। তো এটাও মাশাল্লাহ বড় হয়েছে, তা এত বড় হওয়ার কারণটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এগুলোকে ক্লিন করি, কারণ একটু এইখানে প্রচুর ময়লা আসে, আর আমি একটু জানালা খুলে রাখতে বেশি পছন্দ করি, কারণ প্রকৃতির হাওয়াটা নিতে আমার খুব পছন্দ হয়। তো এর মধ্যেও আমি একটু ডেকোরেশন করে রেখেছি দেখতে যাতে ভালো লাগে। তো এই হচ্ছে ভিতরে আমি কিছু পাথর দিয়ে দিয়েছি, অনেকদিন পানি, আসলে যখনই পানি দিই দুদিনের মধ্যে পানি শুকিয়ে যায়, মানে পানি শুকিয়েও যায় আবার টেনেও নেই। তো এগুলোকে আমি ক্লিন করব যেভাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এক এক করে আমি এটা ক্লিন করি আর আপনাদেরকে দেখাই। প্রথমে যে কাজটা আমি করি সেটা হচ্ছে আগে এই পাথরগুলা আমি তুলে ফেলবো,
এই যে আস্তে আস্তে আমি তুলে ফেলবো, এটা আমি ফেলে দিব। আর দেখেন এর গায়ে অনেক ময়লা পড়ে আছে, এটা আমাকে ক্লিন করতে হবে। সাবান পানি দিয়ে একটু স্প্ল্যাশ করে দিব। এই যে আমার এটা আমার ক্লিন করা হয়ে গেছে, এর মধ্যে আমি পানি দিব। পানি নেওয়া হয়ে গেল, এটা আপাতত থাক। এইবার আমার পাথরে ময়লা জমে গেছে, কারণ পানির মধ্যে থাকলে ময়লা হয়ে যায়, সেটা আমি ক্লিন করব, তাহলে গাছটা একটু ভালো থাকবে। আমার এটা ক্লিন করা হয়ে গেল। আর এটা আমি যেভাবে ক্লিন করব সেটা আমি আপনাদেরকে দেখাই। পাতাটা একটু স্প্ল্যাশ করে দিব, যাতে এই পাতাটা ভালোভাবে ধোয়া হয়, কারণ পাতাটা যদি ভালোভাবে একটু ধুয়ে দেওয়া হয় বা স্প্ল্যাশ করা হয় তাহলে গাছটাও হেলদি থাকে আর তাড়াতাড়ি খুব গ্রো হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। এটা একটু ধুয়ে নিব। ধোয়ার জন্য আমি এখানে চলে এসেছি, তার কারণ ধুতে সুবিধা হবে। এটা এটাকে বলা যায় যে গোসল করিয়ে নিচ্ছি একে, আর এর গায়ে যে ময়লাটা আছে এটা আমি ক্লিন করে নিচ্ছি। আমার ধোয়া শেষ, এটা আমি এক জায়গায় রেখে দিই। আগে আমি এইটা কি হলো, কি হলো, এত ডাকো কেন, হ্যাঁ ডাকো কেন, ওকে এটা একটু ডেকোরেশনের জন্য আগে এই পাথরটা দিয়ে দিই। সো আমার এটা হয়ে গেছে, এটা আমি আমার এখানে রাখি। জায়গাটা একটু কম তো, তারপরও আর কি করা, এখানেই আমি রাখি। আর এটা আমি কিভাবে কি করব, কারণ এটা একটু বড়, সো আমি আগে এটাকে উঠিয়ে ফেলি। তো এটা আমি ধুয়ে নিলাম, আমার অলরেডি এটা ধোয়া হয়ে গেছে। আর পাথরগুলো আমি একটু ক্লিন করে নিই, দিয়ে এর মধ্যে ঢেলে দিই। আর এটাকে আমি এখন গোসল করাবো, যেহেতু এটা বড় এটা ট্যাপেও হবে না, সো এটাকে আমার খুব সুন্দর করে গোসল করাতে হবে। এটাকে আমি একটু শাওয়ার করাই দিচ্ছি, যেহেতু বড় গাছ ওটা ভালো হবে না, তো এটা আমি এই যে একটু গোসল করাই দিই, কারণ এছাড়া উপায় নেই, এত বড় একটা গাছ আমি ক্লিন করতে পারবো না। এটাকে যদি একটু এই স্প্ল্যাশ করে দিলে না এটা খুব ভালো হয়, বৃষ্টির পানিতে ভিজছে। এই গাছগুলোতে যদি এরকম স্প্ল্যাশ করা হয় না, তাহলে গাছগুলো কিন্তু অনেক হেলদি হয়, যেটা দেখতেই পাচ্ছেন এটা যেমন হেলদি হয়েছে। আমার এটা একে গোসল করানো শেষ, এখন এটাকে আমি নিয়ে যাব। এই হচ্ছে আমার লাকি বাম্বু। আসলে আমি অনেক লাকি, কারণ লাকিলি আমি এই দুই জায়গা থেকেই লাকি বাম্বু পেয়ে গেছি, তো সেই জন্য আমি আমার ফ্রেন্ড প্লাস আমার ভাবিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি খুবই খুবই খুশি যে এত সুন্দর প্লান্ট আমার খুবই পছন্দের, সো আমি ফ্রিতে পেয়ে গেছি। সো সেই সাথে তাদের ভালোবাসাটাও এখানে আছে। সেট আপ করতে আসলাম, সো এর মধ্যে আমি আবার ঢুকিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এটা দেওয়া হয়ে গেল, তো এরপর এর মধ্যে আমি জেমগুলো দিয়ে দিব। এই যে আমার গাছ, এই যে দেখতেই পাচ্ছেন এটাকে গোসল করিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে। আমার এটা হচ্ছে এই কাজ, এটা এইভাবে করা, এটাকে আমি এইভাবে ক্লিন করি আর এইভাবেই এটাকে পরিচর্যা করি, যেটার কারণে গাছটা এত সুন্দর হয়েছে।
এটা যেহেতু আরো ছোট একটা স্টিক, সো ছোট ভাবে একটা এটাও বুশি হচ্ছে। তার একটা কারণ আমি বলি, এই বাথরুমটা আলো আসে, আমার প্রচুর আলো আসে, সেটা আপনাকে দেখাই। এই যে আমার এই যে জানালা আছে, জানালা দিয়ে প্রচুর রোদ আসে, দুপুরের পর থেকে রোদ আসে। তো রোদটা আসলে প্রতি গাছের জন্যই দরকার। দেখেন আমার বাইরে আমি কিন্তু অলরেডি দুটো গাছ আছে, আমি গাছ লাগিয়ে রেখেছি। একটা হচ্ছে গ্রিন স্পাইডার প্লান্ট আর একটা অ্যালোভেরা আমি লাগিয়ে রেখেছি আমার জানালার পাশে। আর আরেকটা জিনিস দেখায় মজার ব্যাপার, এটা হচ্ছে আমার গ্রিন স্পাইডার প্লান্ট, এটা আমি বাথরুমে রেখেছি, এটা একটু থেকেই অনেক হয়েছে। আর সেই সাথে আপনাদেরকে একটু দেখাই যে এই দেখেন স্টিক বের হয়েছে, খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার এসেছে, এই যে ফ্লাওয়ারটা, হ্যাঁ একদম সাদা, খুবই সুন্দর এই যে ফ্লাওয়ার। তো এটা আমি বাথরুমে ঝুলে রেখেছি, এটা অন্ধকার পছন্দ করে, তাই বলে অনেক বেশি না, কিছুটা আলো পেলে এরা তরতর করে বেড়ে যায়, যেটার উদাহরণ এটা। এটা হচ্ছে জিনাল ভাবি আমাকে গিফট করেছে, সেই ছোট বেবি গাছ থেকে এই বড়টা হয়েছে। আর আমার অ্যালোভেরা গাছ, এই যে এটা হচ্ছে অ্যালোভেরা, আর সাথে আছে জিজি প্লান্ট, এই যে এটা জিনাল ভাবিও গিফট করেছে, এটাও এইখানে জিজি প্লান্টের দাম অনেক। তো এই হচ্ছে আপাতত আমি এখানে রেখেছি, আর জায়গা নাই বলে আমি গাছ রাখতে পারছি না, তবে ইনশাল্লাহ পরে আরও রাখবো, এটা আমি ঘরে আবার রাখবো। তো আপনাদের আরও একটা দেখাই যে আমার এই লাকি বাম্বুটা এই ঘরে থাকার ফলেও কেন এত বেশি বড় হয়েছে বা বুশি হয়েছে, তার একটাই কারণ আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমার বেডরুমে যে জানালা আছে, তো এই জানালার পাশে আলো আসে অনেক, এই আলোর কারণে আমার গাছটা এত বড় হয়েছে। তো একটাই কারণ যে লাকি বাম্বু আলো ছাড়াও বাঁচতে পারে, বাট গ্রো হতে অনেক অনেক দেরি লাগে। আপনারা যদি চান যে লাকি বাম্বুটা একটু ভালো বুশি করা দরকার বা বড় করার দরকার, তাহলে অবশ্যই তাকে একটু আলো দিতে হবে, আলোটাই এদের প্রধান খাদ্য। আর পানিটা এক সপ্তাহ পর পর বা পানিটা যখন একটু খারাপ হয়ে যাবে তখন চেঞ্জ করে দিতে হবে, জাস্ট এইটুকু কাজ করতে হবে, করলে দেখবেন এত সুন্দর বুশি টাইপের আপনি এই লাকি বাম্বু পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স, আমার কাজ শেষ। যেহেতু দেখতেই পাচ্ছেন আমার লাকি বাম্বু যত্নটা করা কতটা ইজি, লাকি বাম্বুকে যদি এইভাবে যত্ন করেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে, কিন্তু ছায়াতে যদি রাখেন এটা গ্রো হবে খুব ধীর গতিতে, যেটা আপনার মন ভালো লাগবে না, কারণ লাকি বাম্বু যখন কিনে আনা হয় তখন ছোট্টও থাকে পাতা, এই পাতাটা বড় হতে গেলে অনেক দেরি হয়, যে কারণে আপনারা এটা যদি বড় করতে চান বা বেশি বুশি করতে চান তাহলে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক যদি এইভাবে করেন তাহলে দেখবেন আপনার লাকি বাম্বুটা আমার এই গাছের মতো বুশি হয়েছে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সেই সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শেষ করার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।